আসন্ন 2 নভেম্বর অনুষ্ঠিত সিরাজগঞ্জ 6 শাহজাদপুর উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ মুক্তার হোসেন সোমবার বিকেলে হাবিবুল্লাহ নগর, পর্যনা, সোনাতনী, গালা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় মুক্তার হোসেন 2 নভেম্বর নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানান। সন্ধ্যায় জামিরতা বাজারে সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় তাঁতি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন সাধারণ ভোটারদের সাথে মত বিনিময় করে আসন্ন নির্বাচনে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে তিনি নিজেকে ঘোষণা করেন। এ সময় উপজেলার জাতীয় পার্টির নেতৃবৃন্দ ছাড়াও পর্যনা ও সনাতন ইউনিয়নের জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মুক্তার হোসেন বলেন, এইভাবে দিয়ে আমি অনেক লোকের উন্নয়ন করছি। আমি ভোটের দাবিদার না, আমি কিন্তু ভোটের দাবিদার, আমি ভোটের দাবিদার। আমি 6 বারের প্রার্থী, আমি একদম লুজার হয়ে গেছি। এবারেও ফ্যামিলিগত দেখতে আমাকে দেবে না, তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে বেরিয়েছি যে আর আমি নির্বাচন করবো না, এইবারে একটু সুযোগ দাও। এই হিসাব করে আসছি, আমরা আমি কিছুই করতে পারবো না, কিন্তু আপনাদের ভালোবাসা দিতে পারবো এবং মাসে মাসে আপনাদের সাথে একটা গুরু সাক্ষাৎ করতে পারবো। তামিল দেওয়া একটা চা খায় ঠিক আছে, এইটুক পাইবেন ইনশাল্লাহ। আর যার যে সমস্যা থাকলে আমাকে ফোন দিবেন, আমি যতটুকু পারি চেষ্টা করি। উল্লেখ্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মুক্তার হোসেন ইতিপূর্বে 2014 সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবং 2018 সালের জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসাবে লাঙ্গল প্রতীকে সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মুক্তার হোসেন একাধারে একজন সমাজসেবক, সংগঠক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তাই আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে শক্তিশালীভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে মুক্তার হোসেন বিজয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ, শাহজাদপুর।